রমজানের শেষের দিকে পর্তুগালের ইফতার বাজারও কিন্তু জমে উঠেছে। আমরা আজকেও রয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশী তথা এশিয়ান অধ্যুষিত এলাকার একটি রাস্তার উয়াদু বেন ফর্মোসো। এই রাস্তার বিভিন্ন রেস্তোরাঁয় কিন্তু পরিবেশন করে থাকে বাহারি রকমের ইফতার। আমরা এই মুহূর্তে রয়েছি এই রাস্তাটির রয়্যাল স্পাইস নামের একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় কি কি ইফতার আয়োজন রয়েছে, বিভিন্ন রকমের ভাজাপোড়া আইটেম কিন্তু তারা রেখেছেন, যেটি বাংলাদেশিরা তথা এশিয়ানরা পছন্দ করে থাকে। রয়েছে আলুর চপ, বেগুনি, এছাড়া ছোলা। এর পাশাপাশি আরো বেশ কিছু আইটেম এই রেস্তোরাঁতে পরিবেশন করা হয়ে থাকে। আর কি কি ধরনের আইটেম আজকে তাদের ইফতার আয়োজনে তারা রেখেছেন, আমরা কথা বলছি রয়্যাল স্পাইস রেস্তোরাঁর বিক্রেতার সাথে, যে এই যে ডিসপ্লের আইটেম গুলি ছাড়াও আপনাদের আর কি কি আইটেম। আমাদের এই পাশে আছে হালিম আছে, ফ্রুট চাট আছে, তারপর পাশাপাশি দুই ধরনের জিলেবি আছে, ছয় ধরনের কাবাব আছে, মাটন চপ আছে, বিফ বেহারি কাবাব আছে, বিফ কেবাব, চিকেন কেবাব, ছাড়া আমাদের কাছে চার ধরনের বিরিয়ানি পাওয়া যায়, বিফ পোলাও, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আফগানি পোলাও। ইনশাআল্লাহ সামনে আরও দুই দিন পরে আমাদের পবিত্র মায়াদ রমজানের পরে ঈদ আসতেছে, ঈদের মধ্যে আমাদের কাছে কিছু স্পেশাল আরও খাবার আসবে ইনশাআল্লাহ। রুয়াদু বেন ফর্মোসোর প্রায় সবকটি বাংলাদেশি বা এশিয়ান রেস্তোরাঁগুলোতেই বাহারি ইফতার পরিবেশন করা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ফুড গার্ডেন নামের একটি রেস্তোরাঁ, যারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই রাস্তাটিতে বিভিন্ন রকমের বাংলাদেশি খাবার পরিবেশন করে আসছে। তাদের ইফতার আয়োজনের মধ্যে বিভিন্ন রকমের পাকোড়া রয়েছে, পেঁয়াজও রয়েছে, আলুর চপ, বেগুনি, সাধারণ যে আইটেমগুলি বাংলাদেশিরা তথা এশিয়ানরা পছন্দ করে থাকে প্রায় সবকটি আইটেম কিন্তু তাদের এই ইফতার আয়োজনে রয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি আমরা রমজানের এই ইফতারে। আর বাংলাদেশি এরিয়া যেহেতু এখানে পারফরম্যান্সের গলি, এইটা বাঙালি ইফতার যেগুলো এগুলোই বেশি যাচ্ছে। এই রাস্তাটিরই আরেকটি রেস্তোরাঁ বাংলা রেস্তোরাঁ, তারাও কিন্তু বাহারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন। আজকে আমরা দেখবো যে বাংলা রেস্তোরাঁ তাদের ইফতার আয়োজনে কি কি আইটেম তারা রেখেছেন। বিভিন্ন রকমের বিরিয়ানি দেখতে পাচ্ছি এখানে, তারা আমরা যদি বলি যে চিকেন বিরিয়ানি বা বিফ বিরিয়ানি বা ল্যাম্ব বিরিয়ানি, ছাড়াও তারা বিভিন্ন রকমের ছোলা রেখেছেন, তার সাথে বিভিন্ন রকম ডাল রয়েছে, পেঁয়াজও রয়েছে, বিভিন্ন ইফতার আয়োজন কিন্তু তারা আজকে তাদের আয়োজনে রেখেছেন। আমরা এই আইটেমগুলোর পাশাপাশি যদি বলতে চাই যে আরও বেশ কিছু আইটেম কিন্তু এই ডিসপ্লের বাইরেও তারা রেখে থাকেন, সেখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন বা অন্যান্য আইটেমও থেকে থাকে। আমরা কথা বলবো আজকে বাংলা রেস্তোরাঁর এই বিক্রেতার সাথে। অন্যান্য দেশের টুরিস্ট যারা এই রুটে নর্মালি পায়সা, ওরা আসে আমাদের এখানে, অনেক বাইরের দেশের কাস্টমার অনেকেই আছে আমাদের, যে আপনার চানা বিরিয়ানি এই রাস্তার যে রেস্তোরাঁগুলো রয়েছে তাদের ইফতার আয়োজন সাজিয়ে থাকে, এবং এই রমজানের এই সময়টিতে এসে তাদের বেশ ভালো সাড়া পাচ্ছেন বিক্রেতারা, এবং ক্রেতারাও কিন্তু তাদের পছন্দ মতো ইফতার নিয়ে ঘরে ফিরতে পারছেন। তো পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ইফতার আয়োজনের এই ছিল সবশেষ খবর।